যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, কৃষির কি ধরনের ক্ষতি হয়েছে, এ বিষয়ে কি বলছেন কৃষকেরা? ধন্যবাদ আপনাকে। এই যে আমি রয়েছি তুড়মনকাটি এলাকায়, এই এলাকাটি দেখছি আমরা যে সবজির ব্যাপক ক্ষতি হয়েছে, বিশেষ করে পানি বেঁধে রয়েছে এমনটি আমরা দেখতে পেরেছি। যে কৃষি কর্মকর্তা রয়েছে, আমি একটু তার সাথে কথা বলবো। আপনার কাছে একটু জানতে চাই কি পরিমাণে ক্ষতি হয়েছে সবজির? সবজি প্রচুর ক্ষতি হয়েছে। আমাদের এই যে যাওয়াত ঘূর্ণিঝড় যাওয়াতের প্রভাবে আমাদের 4 তারিখ থেকে অবিরাম বৃষ্টির ফলে আমাদের তুড়মনকাটি একটা সবজি জোন এলাকা, এই সবজি জোন এলাকায় তুড়মনকাটিতে যে পরিমাণ ক্ষতি হয়েছে আসলে এখনও আমরা রিপোর্টটা দিয়ে দিছি ঠিকই, কিন্তু ক্ষতির পরিমাণটা ক্লিয়ার দুদিন পরে বোঝা যাবে। তবে এই যে দেখতে পাচ্ছেন যেটা মুসুরির জমি, এখানে মুসুরি বোনা ছিল, মুসুরির পরে এভাবে পানি বেঁধেছে, পটলের ক্ষেতেও পানি বেঁধেছে, ছিমের ক্ষেতেও পানি বেঁধেছে, ফলে সবজিতে এখনও পানির মধ্যে তলাই আছে। তো আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি যে তারা সেচ যন্ত্র দিয়ে কিছু পানি যদি অপারেশন করে দিতে পারে তাহলে দ্রুত তাদের সমাধান আসতে পারে, এবং পাশাপাশি এই যে অতিরিক্ত বৃষ্টির ফলে যে ক্ষতিটা হবে এখানে অনেক সময় অনেক রোগে আক্রান্ত হবে, যেটা আমরা ছত্রাকনাশক বা কীটনাশক স্প্রে করার কথা নির্দেশ দিচ্ছি, পরামর্শ দিচ্ছি, এবং সেচ যন্ত্র দিয়ে যাতে দ্রুত পানিটা সরাই ফেলতে পারে সে ব্যবস্থা। ধন্যবাদ আপনাকে, শুনছিলেন যে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। তো সব মিলে এই ছিল যশোর থেকে আমার কাছে সর্বশেষ ফিস স্টুডিওতে আপনার কাছে।